হাই, আপনারা কতটা সোসাইটিকে কন্ট্রিবিউট করেছেন, কতটা সোশ্যাল কাজ আমরা করেছি? গরিবকে 1 টাকা 10 টাকা দিয়ে সেটা সোশ্যাল কাজ হয় না। আমাদের এই লাইফ স্প্যানে, যেটা খুবই ছোট, কিছু না কিছু করে যাওয়া উচিত। কোনো সোশ্যাল কাজ করে যাওয়া উচিত, বা এমন একটা কাজ করে যাওয়া উচিত যে মানুষ আপনাকে অ্যাটলিস্ট মনে রাখুক যে ইনি ছিলেন, যে ইনি এই কাজটা করে গেছেন। কয়েকটা ইনসিডেন্ট বলি। রিসেন্টলি আমি কয়েকটা ভিডিওস দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আজকালকার ইয়াংস্টার্সরা সত্যি খুব ভালো কাজ করছে। এই প্যান্ডামিকের সময় তারা এই বাইকে করে বেরিয়ে কয়েকটা ভিডিওস তুলেছিল। এই এমন এক মানুষগুলোর ভিডিও তুলেছে যারা সত্যি করে কষ্টে আছে, যারা হকারি করে, হয়তো তাদের সারাদিনে কোনো ইনকাম নেই। তাদের সেই ভিডিও তুলে আপলোড করার পর সেটা এমনভাবে স্প্রেড হয়েছিল যে যারা ওই ওই ধরুন ওরা যখন ওই ভিডিওটা আপলোড করেছে, সেই লোকেশনটা ওরা ডিসক্লোজ করেছিল, যারা ওই আশেপাশে থাকে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল ওই মানুষটিকে হেল্প করার জন্য। এটা একটা বড় ব্যাপার, এটা খুবই একটা বড় ব্যাপার। আর এটা সত্যি করে এই এখনকার জেনারেশন এই এই যে কাজটা করছে সত্যি কমেন্ডেবল, মানে খুবই ভালো কাজ করছে। আই অ্যাপ্রিশিয়েট দিস গাইজ। আর পার্সোনালি হয়তো বলতে পারবো না, এই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, এই এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে হয়তো আমি তাদেরকে জানাতে চাইবো বা বলতে চাইবো যে দে হ্যাভ ডান আ ভেরি গুড জব। আমি আপনাদের কাছে একটা সিমিলার স্টোরি নিয়ে এসেছি। ডুয়ার্সের একটি মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলে, যার নাম করিমুল হক। 1996-এ ওনার মার শরীর খারাপ হয়, আর উনি মাকে হসপিটালে নিয়ে যেতে চান। প্রত্যেকটি দৌড়ে, প্রত্যেকটি বাড়িতে উনি গিয়ে নক করেন, কিন্তু কোনো সাহায্য পান না। আর আলটিমেটলি, আনফর্চুনেটলি, ওনার মা মারা যায় হার্ট অ্যাটাকে। তারপর থেকে উনি প্রমিস করেছিলেন যে এরকম ধরনের ইনসিডেন্ট যেন কোনো বাড়িতে না হয়। আর সিমিলারলি মোটামুটি 1998-এ আরেকটা ইনসিডেন্ট ঘটে। উনি চা বাগানে কাজ করতেন, ওনার চা বাগানে একটি কলিগের শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হন। উনি কিছু না ভেবেন ওনার ওই কলিগকে বাইকে বসিয়ে প্রায় 45 কিলোমিটার দূরে একটি হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করেন আর তাকে সুস্থ করে তোলেন। তারপর থেকে উনি ডিসাইড করেন যে এরকম এই ইনসিডেন্টের পর যে আমি প্রত্যেকটি মানুষকে উনি পৌঁছে দেবেন হসপিটালে, যারা যাদের যাদের চিকিৎসা দরকার বা যাদের যাদের এমার্জেন্সি রিকোয়ারমেন্ট আছে। তখন থেকে উনি একটা ওনার যত ইনকাম ছিল সেটা দিয়ে বাইকে একটা অ্যাম্বুলেন্স বানানেন, আর ওনাকে ওই এলাকার মানুষরা বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে জান। উনি আজ পর্যন্ত প্রায় 5,500-এর উপরে মানুষকে হেল্প করেছেন, প্রায় 20টা গ্রামে হেল্প করেছেন। আর দিন হোক বা রাত হোক, উনি তাদের কাছে পৌঁছে গেছেন সাহায্যের জন্যে। আজ পর্যন্ত 1টি টাকাও উনি কাউর থেকে নেননি, উল্টে ওনার যে মাসের ইনকাম, সেই ইনকাম দিয়ে উনি নিজে মেডিসিন, মেডিকেল ক্যাম্পস, অনেক গরিব মানুষকে সাহায্য করেছেন। উনি নিজেও একটা খারাপ অবস্থাতে আছেন, কিন্তু তার সাহায্যটা মানে এত মানুষকে হেল্প করেছে যেটা প্রশংসনীয়। আর তার জন্যে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এই ধরনের মানুষ হচ্ছে আমাদের কাছে একটা ইন্সপিরেশন। এই ধরনের মানুষকে আমাদের তুলে ধরা উচিত, এই মানুষদের আমাদের পাশে, এই মানুষগুলোর পাশে আমাদের থাকা উচিত। আশা করি এই ছোট্ট স্টোরিটা আপনার ভালো লাগবে। এই ছোট্ট স্টোরির থ্রু দিয়ে হয়তো একটা একটা ইন্সপিরেশন, যেটা আপনি হয়তো নেক্সট জেনারেশনকে শেয়ার করতে পারবেন বা আপনাদের কলিগসকে পারবেন। আর চেষ্টা করবেন যে এইরকম ধরনের ভিডিও শেয়ার করা, যাতে লোকেরা জানুক যে এই মানুষগুলো সত্যি কিছু একটা বিরাট কন্ট্রিবিউশন করেছে আমাদের এই সোসাইটিতে। তাদের জন্যে আমার প্রণাম রইল, তারা ভালো থাকুক, এরকম যেন কাজ করে যাক। আর আপনারাও পারবেন, চেষ্টা করুন যে সোসাইটিতে কিছু একটু কন্ট্রিবিউট করতে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলো আমার এই ভিডিওটা। আবার দেখা হবে কোনো একটা নতুন টপিক নিয়ে, কোনো একটা নতুন ইন্সপিরেশনাল স্টোরি নিয়ে। টেক কেয়ার, সুস্থ থাকুন, ভালো থাকুন।